আদিন সকিন উইমেন্স মেডিকেল কলেজ যশোরে এক সেমিনারে বক্তারা বলেছেন, যে সমস্ত রোগে মানুষ মারা যায় তার মধ্যে ক্যান্সার অন্যতম, আর ক্যান্সার রোগীদের 7% প্যানক্রিয়াসের ক্যান্সারে আক্রান্ত। And we are very happy to start off weight medicine department after a long gap due to the COVID-19. And we hope this journey will be continued in the future days. In pancreas, if there is a tumor, it can be benign or malignant. This is number one, divided. If there is a tumor in the pancreas, it can be benign or malignant. If the tumor is malignant, it can involve either exocrine pancreas or the endocrine pancreas. If it is exocrine malignant tumor, the commonest variety is adenocarcinoma, which arises from the ductal cell. That is the commonest variety. Other than adenocarcinoma, there are some other varieties like adenosquamous, squamous, etc. গেস্ট অফ অনার ছিলেন মেডিকেল কলেজের উপদেষ্টা ও ENT বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির। তিনি 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেমিনারটির প্রশংসা করেন। আজকে আমাদের একটা স্মরণীয় দিন, 14 ডিসেম্বর আমরা স্মরণ করি সেসব বুদ্ধিজীবীদের আজকে যারা শহীদ হয়েছিলেন। আমি অভিনন্দন জানাই আমাদের থার্ড ইয়ার স্টুডেন্টদেরকে। আমি খুব অবাক হয়েছি যে থার্ড ইয়ার স্টুডেন্ট তাদের এত কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। আমি বারবার তোমাদের ক্লাসে বলি, আমার ক্লাস যারা করেছ দুইটা কোয়েশ্চেন বলি, যে ক্লাসে কোয়েশ্চেন করলে না পারলে কী হয় আর পরীক্ষার সময় কোয়েশ্চেন করলে না পারলে কী হয়। ক্লাসে কোয়েশ্চেন করলে না পারলে খুব বেশি বকায়, বেশি কোনো পানিশমেন্ট নাই। পরীক্ষায় কোয়েশ্চেন করলে না পারলে ফেল। It's a very, very excellent piece of presentation by Dr. Rizwan. আমার জীবনে আমি যত প্রেজেন্টেশন দেখেছি, অনেক কনফারেন্সে গেছি আমার গোটা বিশ্ব জুড়ে, কিন্তু এত এক্সেলেন্ট প্রেজেন্টেশন আমার মনে হয় না যে আর কোথাও দেখেছি। ভেরি ভেরি এক্সেলেন্ট পিস। চেয়ারপারসন ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি সবশেষে সেমিনারটির উদ্যোক্তাদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারে বক্তব্য রাখেন গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার বদরুন্নেসা বেগম, অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান, সহযোগী অধ্যাপক ডাক্তার ইমদাদুল হক, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাক্তার মারুফ আক্তার, ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মীর মইদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন ফরেন্সিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান, কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম, এরাটোই বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহমুদ সুলতান সুমি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে শেষ বর্ষ, তৃতীয় বর্ষ এবং প্রথম বর্ষের ছাত্রীরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইলে তার জবাব দেন সেমিনারের ফ্যাসিলিটেটর ডাক্তার ASM রিজওয়ান এবং অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।